আমার চোখে আজকের বাংলাদেশ। তারই কথায় খুলনার বটিয়াঘাটা উপজেলায় আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড সমূহ। বাংলাদেশে 1971 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, গত 13 বছরে এর চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়ন করেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শীঘ্রই বিশ্বের উন্নত দেশের তালিকায় স্থানও পাবে বাংলাদেশ। দেশব্যাপী রাস্তাঘাট, ব্রিজ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই এসব সম্ভব হয়েছে। বিগত সব সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার সবার উপরে স্থান করে নিয়েছে। দেশের প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এইটা শেখ কামাল বিএসএনজি কলেজ ঝিনাইদহ আর ডিপ্লোমা ইনস্টিটিউট খুলনা চালুর কারণে খুলনা বিভাগের মানুষজন বা খুলনা জেলার মানুষজন টেক্সটাইল সম্পর্কে তাদের অনেক ধারণা বেড়ে গেছে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে এই প্রতিষ্ঠান ব্যাপক ভূমিকা পালন করছে।